فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. রহমতুল্লাহ বরকাত, সম্মানিত দিন ভাই বলছিলেন 91 থেকে যে আমরা মুসলিমরা আমাদের ফ্যামিলি নিয়ে অমুসলিম দেশে যেতে পারি কিনা। জি না, বর্তমান সময়ে ফ্যামিলি নিয়ে অমুসলিম দেশে না যাওয়াই উচিত, এই জন্য যে এখানে জান মাল মান তিনেরই আশঙ্কা আছে। এখন হিন্দু কাফের যারা আছে এখন তারা শক্তিশালী, মুসলিমকে আর ভয় করে না, আর মুসলিম বিদ্বেষীও বটে কঠিনভাবে, এই জন্য তাদের দেশে ফ্যামিলি নিয়ে না যাওয়া। এমনই ঘটনা ঘটেছে, বিভিন্ন ঘটনা ঘটেছে শুনেছি, আর এগুলো লজ্জায় মানুষ বলতে পারে না। সুতরাং এখানে অমুসলিম দেশে ফ্যামিলি নিয়ে না যাওয়া, এবার হচ্ছে নিজেও না যাওয়া। হ্যাঁ, যদি নিজে দাওয়াতি এবং ইমানি শক্তি থাকে তাহলে দাওয়াতি উদ্দেশ্যে সেখানে যাওয়া, দাওয়াত দেওয়া, মানুষকে বোঝানো ইত্যাদি, বাণিজ্যিকভাবে যাওয়া যায়, ইমান যদি রক্ষা করা যায়। তাছাড়া সেভাবে ফ্যামিলি নিয়ে না যাওয়া উচিত। আমরা দেখেছি যারা ফ্যামিলি নিয়ে ভিন দেশে গেছেন, যে অমুসলিম দেশে গেছেন, আর তাদের কৃষ্টি কালচার ফ্যামিলিকে তাদের গ্রাস করেছে, অশান্তি এসেছে। এগুলো আপনারা আমাদের থেকে বেশি ভালো জানেন, যে ফ্যামিলিকে যত বাইরে বের করবেন তাদের দ্বারা খারাপ আসবে, কল্যাণ কিছু আসবে না, কারণ তাদের জ্ঞানের অনেক অভাব, জ্ঞানের স্বল্পতার কারণে তারা খুব দ্রুতই পদভ্রষ্ট হয়ে যায়। এই জন্য তাদেরকে যত সেভ করে রাখা যাবে ততই ভালো। ইসলাম তাই বলেছেন, যে আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।